আজকে আমাদের অতিথি আছে নতুন প্রজন্মের অভিনেত্রী দীপা খন্দকার। দীপা, তুমি এসছো আজকে আমাদের মাঝে, আমরা খুবই খুবই খুশি হয়েছি। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাকে অনেক শুভেচ্ছা এবং দর্শকদেরকে অনেক অনেক শুভেচ্ছা। তো দীপা, তুমি কি কিছু রান্না করতে চাও? আজকে রান্না করতে চাই না, মাঝে মাঝে তো সুযোগ পেলে বাসায় রান্না করি, তবে আজকে আপনার রান্না করা কিছু খাওয়ার চান্সটা মিস করতে চাচ্ছি না। ঠিক আছে। তো আজকে আসলে আমাদের জানো ইফতারি পর্ব চলছে, তো এখন আমি একটা মজার ইফতার তৈরি করব, সেটার নাম হচ্ছে পুর ভরা মরিচ। তো এই পুর ভরা মরিচ তৈরি করার আগে চলো আমরা একটু দেখে আসি কি কি উপকরণ লাগে। পুর ভরা মরিচ তৈরি করতে আমাদের লাগবে শিমলা মরিচ 20-22টি, সেদ্ধ আলু 500 গ্রাম, কারি পাতা কুচি 1 কাপ, ধনে পাতা কুচি 1 কাপ, লেবুর রস 2 টেবিল চামচ, তেল আধা কাপ, চিনি 2 টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি 1 কাপের 4/3 ভাগ, ঘি 2 টেবিল চামচ, লবণ 2 টেবিল চামচ, ময়দা 4 টেবিল চামচ এবং তেল 1 লিটার। এই সিজনে আমি পেয়েছি কিছু শিমলা মরিচ, এরকম বড় বড় মরিচ ঝাল ছাড়া, যেটাকে আমি তোমার কেটে ভেতর থেকে ময়লাগুলো বের করে জাস্ট স্টাফ করার জন্য রেডি করে রেখেছি। তো আমরা প্রথমে স্টাফিংটা তৈরি করে নেব। হ্যাঁ, স্টাফিংয়ের জন্য আমি নেব আলু, সেদ্ধ করে ভালো করে চটকে নিয়েছি। এবার এর মধ্যে দেব বেশ খানিকটা কাঁচা মরিচ কুচি, কারি পাতা কুচি, ধনে পাতা কুচি এবং তিল। হ্যাঁ, যথেষ্ট পরিমাণ তিল দিলাম, যেটা তোমার মুখের মধ্যে পড়বে এবং খুব ভালো লাগে, টেস্টি। হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণ চিনি দিচ্ছি, সেই সাথে প্রয়োজনীয় অ্যামাউন্টে লবণ এবং লেবুর রস। আচ্ছা, এইবার আমরা এটার ব্যাটারটা তৈরি করব। হ্যাঁ, ব্যাটারটা তৈরি করতে আমি প্রথমে এর মধ্যে, আমার ভীষণ বদনাম জানো তো, আমি খালি ঘি দিই সব কিছুতে, কিন্তু ঘি দিয়ে যে কী একটা সাংঘাতিক এফেক্ট হয় বলার মতো না। তো প্রথমে দিব লবণ আর ঘি। ঘি দিয়ে এই পুরো ব্যাপারটাকে, এই ময়দাটাকে আমি একটু সিফট করে নিব। হ্যাঁ, এই সিফট করাটা হচ্ছে এই যে ঝুরঝুরে করে নেওয়া। হ্যাঁ, মানে ময়দার সাথে ঘিটাকে ভালো করে মিক্স করে নিলে, না হলে পরে না আবার ফ্যাটার সময় ঠিক ভালো করে মিক্স হয় না। হ্যাঁ, তা আগে থেকে ময়ান দিয়ে নেওয়া যেটাকে বলে। এখন আমি পানি দিব। হ্যাঁ, এই ময়দার মধ্যে ঘি পড়লে স্মেলটা তো সুন্দর আসছে, ময়দার মধ্যে ঘি পড়লেই না খুব তাড়াতাড়ি পানি দিয়ে টেনে নেয়, তখন না হাত দিয়ে এটাকে ফ্যাটা সম্ভব হয় না, ও গুটলি গুটলি হয়ে যায়। এর জন্য তুমি যদি এরকম ওয়েস্ক দিয়ে ফ্যাটো না, তোমার এটা সুবিধাজনক হবে। এবার আমরা এগুলোতে পুর ভরবো। হ্যাঁ, তুমি একটু ভরতে চাও? হাত লাগাবে আমার সাথে? চাইলে লাগাতে পারো। এইভাবে একটু জাস্ট স্টাফিং করে নেব। দেখা যাবে ভেতরে এরিয়াটা, একটু বেরিয়ে থাকলে অসুবিধা নেই, বেরিয়ে যাবে না? না, তা হবে না, ব্যাটারটা এনাফ। এই যে জাস্ট এরকম নাও তোমার কাছে নিয়ে দিই। এরকম হাতে যদি তুমি লম্বা করে নাও ঠুকাতে সুবিধা।
তো প্রিয় দর্শক, যেটা বলছিলাম যে আপনি ধরেন হাতের কাছে মরিচগুলো পাচ্ছেন না, তখন আপনি কি করবেন? ঠিক এই রেসিপিতে এরকম আলু ছোট ছোট টিকিয়ার মতন করে ভেজে নিতে পারেন। প্রিয় দর্শক, দীপার অনারে তৈরি হয়ে গেল পুর ভরা মরিচ। আমাদের এই পাকোড়াটা ভাজা হতে হতে চলুন আমরা আরেকবার দেখে আসি এটার প্রণালীটা। প্রথমে সিমলা মরিচগুলো লম্বালম্বি চিড়ে ভেতরটা পরিষ্কার করে নিন। এবার একটি পাত্রে সেদ্ধ আলু, কাঁচা মরিচ কুচি, কারি পাতা কুচি, ধনে পাতা কুচি, তিল, চিনি, লবণ ও লেবুর রস দিয়ে মেখে পুর তৈরি করে নিন। তারপর একটি বাটিতে ময়দা, ঘি, লবণ ও পানি একসাথে গুলিয়ে নিন। এবার মরিচের ভেতর পুর ভরে গোলানো ময়দায় ডুবিয়ে কড়াইয়ের গরম তেলে ভেজে নিন। সবশেষে পাত্রে তুলে পরিবেশন করুন মজাদার ইফতার পুর ভরা মরিচ। দীপা, এখন তোমার টেস্ট করার পালা। জিলেপিটা যেহেতু আগে বানানো হয়েছে, এটা আগে খাই। আসলে অনেক অনেক মজা, মানে ভীষণ মজা। এটা একদমই অন্যরকম একটা জিলেপি। আমার মনে হচ্ছে তিলের জন্য একটু অন্যরকম লাগছে। প্লাস তোমার মিক্সচারটা এরকম যে রসে টুসটুসে অথচ মচমচে। সাধারণত আমরা কি হয়, মচমচে জিলাপি অতটা রসে থাকে না, বা রসের জিলাপিও অতটা মচমচে হয় না, কিন্তু এটা দুটোই আছে, দুটো মিক্সড, খুবই মজা। এবার খাচ্ছি পুরে ভরা মরিচ, তোমার চোখের সামনে তৈরি করা। অদ্ভুত, এটা আসলে অন্যরকম স্বাদের, মানে মরিচের গন্ধটা আসলে যারা জানে তাদের খুবই ভালো লাগে। অথচ ঝাল নেই, ঝাল নেই, ভীষণ মজার। এবং আমার ধারণা একজন মানুষের জন্য একটা পুর ভরা মরিচ সাথে এক কাপ চা হলেই যথেষ্ট। দীপা, তুমি সময় করে আমাদের অনুষ্ঠানে এসছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, দেশ টিভিকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা দেখেছেন মজার রান্নাগুলো শিখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, তাহলে দেখলেন তো তিলে তিলে তিলময় আজকে আমাদের এই ইফতারের পর্ব। তিল জিলাপি এবং সেই সাথে আলু আর তিল দিয়ে পুর দিয়ে পুর ভরা মরিচ। আপনাদের ইফতারের টেবিলকে নতুন দুটো আইটেম দিয়ে ভরিয়ে তুলুন। এই কামনায় আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামী সপ্তাহে আবার দেখা হবে। তার আগ পর্যন্ত সবাই খুব ভালো থাকুন।